সিন্ধুবাদ। বহুদিন আগে বাদশাহ হারুন অল রশিদের সময় বগদাদ শহরে এক বিরাট সওদাগর বাস করত। তার ছিল একটি মাত্র ছেলে, নাম সিন্ধুবাদ। সওদাগর বহু দেশ বিদেশে ঘুরে বাণিজ্য করে অনেক টাকা পয়সা ধন দৌলত মণিমাণিক্য রেখে গিয়েছিল তার ছেলে সিন্ধুবাদের জন্য। তারপর একদিন বুড়ো হয়ে সওদাগর মারা গেল, আর তার ছেলে সিন্ধুবাদ হল তার বাবার সমস্ত ধন দৌলত টাকা পয়সার একমাত্র মালিক। বাবার টাকা হাতে পেয়ে প্রথমে কিছুদিন খেয়ে দেয়ে ঘুরে বেরিয়ে আমোদ আল্লাদ করে কাটালো সিন্ধুবাদ। তারপর জমানো টাকা ফুরিয়ে আসছে দেখে একদিন সে ঠিক করল এবার বাণিজ্যে বেরোবে। এছাড়া আর কি ভাববে বলো, সওদাগরের ছেলে তো সওদাগরই হয়। হাতে যা টাকা পয়সা ছিল তাই দিয়ে জিনিসপত্র কিনে একদিন জাহাজে উঠল সিন্ধুবাদ, বেরুলো দেশ বিদেশে বেচা কেনা করতে। অনেক দেশ বিদেশ ঘুরে জিনিসপত্র বেচল, আবার সেসব দেশের জিনিস কিনে অন্য দেশে বেচল। এমনি করে কমাস কাটার পর একদিন ঘটল এক মহা বিপদ। সেদিন জাহাজ এক চড়ায় এসে ঠেকেছে। জাহাজ থেকে লোকজন সব নেমেছে সাগর জলে নাইতে, অনেকে আবার চরের ওপর উনুন জ্বালিয়ে লেগে গেছে রান্নার জোগাড় করতে। সিন্ধুবাদও জাহাজ থেকে সাগর তটে নেমে স্নান করছে। তখন এমন সময় জাহাজের ক্যাপ্টেন চিৎকার করে উঠল, আরে আরে তোমরা করছো কি এখানে, উনুন জ্বালাচ্ছ? এটা আসলে চর নয়, এক তিমি মাছের পিঠ, এক্ষুনি আগুনের তাপে নড়ে উঠবে, আর আমরা তো ডুববই, জাহাজও তলিয়ে যাবে। নাও নাও সব জাহাজে উঠে পড়ো। যেমনি কথা শোনা অমনি হাড়ি কুড়ি বাসন পত্র ফেলে সবাই ছুটলো জাহাজের দিকে। যারা স্নান করছিল তারাও ছুটলো পরিধি মরি করে। কে আগে কে পিছনে তা দেখার মতো হুঁশ নেই তাদের, ছুট ছুট ছুট। কিন্তু সিন্ধুবাদ ছিল সকলের পেছনে। সে জাহাজের কাছে যাবার আগেই প্রকাণ্ড সেই তিমি মাছ ঝুপ করে ডুবে গেল। সিন্ধুবাদও তার সঙ্গে সঙ্গে তলিয়ে যেতে লাগল। ওদিকে তাদের সেই জাহাজটাও তখন ছেড়ে দিয়েছে। সিন্ধুবাদ সাঁতার জানত ভালো, তাই সে একটু নোনা জল খেয়ে কোনো রকমে নিজেকে সামলে নিল। সাঁতার দিয়ে সে তাদের জাহাজটাকে ধরতে চেষ্টা করল, কিন্তু তা কি আর ধরা যায়, প্রাণের ভয়ে জাহাজ তখন অনেক দূরে এগিয়ে গেছে। সমুদ্রের বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় তাকে নিয়ে চলল অনেক দূরে। শেষে অফুরন্ত জলের মধ্যে সে দিশা হারিয়ে ফেলল। তাদের জাহাজটা যে কোন দিকে ভেসে গেল তা সে কিছুতেই আন্দাজ করতে পারল না। আস্তে আস্তে দিনের আলো শেষ হয়ে এলো। ভাসতে 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 সারাদিন সারা রাত তার সাগর জলেই কেটে গেল। এইভাবে ভাসতে ভাসতে দুদিন পর সকালবেলা পৌঁছালো এক বালির চরে। শরীর আর চলতে চায় না, ক্লান্ত অবসন্ন শরীরে সে মরার মতো পড়ে রইল বালির ওপর। এমনি ভাবেই এক সময় সে ঘুমিয়ে পড়ল। বহুক্ষণ পরে চোখে প্রখর সূর্যের আলো পড়তে ঘুম ভাঙল তার। বুঝল প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আস্তে আস্তে উঠে চলল খাবারের খোঁজে। কিছুক্ষণ চলার পর দেখল একটা জঙ্গল, গভীর জঙ্গল। ভাবল জঙ্গলেই কোনো ফল খেতে হবে। জঙ্গলে ঢুকে বুনো ফল খেলো সিন্ধুবাদ। একটা ঝর্ণা দেখতে পেয়ে তার জল খেল। এবার শরীরে একটু শক্তি পেয়ে এদিক ওদিক তাকিয়ে সিন্ধুবাদ চলল এগিয়ে কোনো মানুষের খোঁজে। খানিক এগিয়ে সে দেখল একটা বিরাট ঘাস বন, যেদিকে তাকায় শুধু ঘাস আর ঘাস। লম্বা লম্বা মানুষ সমান ঘাস বনের মধ্যে কি একটা নড়ছে দেখে সিন্ধুবাদ সেখানে এগিয়ে গেল।
দেখে একটা ঘোড়া ঘাস খাচ্ছে আর একটা মানুষ বসে আছে ঘাসের আড়ালে। সিন্দবাদকে দেখে লোকটা বললে, কে তুমি? বিদেশি মনে হচ্ছে। সিন্দবাদ তখন তার সমস্ত বিপদের কথা খুলে বললে। শুনে লোকটা বললে, আমার সঙ্গে দেখা হয়ে তোমার ভালোই হয়েছে। আমি এদেশের মহারাজের সহিস, চলো তোমাকে আমাদের মহারাজের কাছে নিয়ে যাই। সেই ঘাস বন পেরিয়ে পাহাড় নদী জঙ্গল পেরিয়ে সেই সহিস তাকে নিয়ে গেল সেদেশের মহারাজের দরবারে। মহারাজ লোকটা রাজা হলেও ভালো লোক। সিন্দবাদের মুখে সব কথা শুনে বললে, ভালোই হলো, তোমার মতো একজন লোকই আমি খুঁজছিলাম। তুমি আমার কাছে থাকো আর আমার জাহাজঘাট দেখাশোনা করার ভার নাও। তাই হলো, সিন্দবাদ রাজা চাকরি নিয়ে রাজার কাছেই থেকে গেল। সুখেই তার দিন কাটে। তবু দেশের জন্য, তার প্রিয় বগদাদ শহরের জন্য বড্ড মন কেমন করে। সাগর তটে ঘুরে বেড়ায় আর ভাবে, আমার দেশের দিক থেকে কি একটা জাহাজও আসবে না, যাতে চড়ে আমি আবার নিজের আদরের বগদাদ শহরে ফিরে যেতে পারব। কিন্তু সিন্দবাদের মনের ইচ্ছে মনেই থেকে যায়, একটাও জাহাজ আসে না তার দেশের দিক থেকে। এমনি করে দিন কাটে। কদিন পরে সিন্দবাদ একটা ভারী মজার কথা শুনল মাঝিদের কাছে। সেদেশে সাগরের খুব কাছেই নাকি একটা চর আছে, কিন্তু সেখানে কেউ যেতে সাহস পায় না, কেননা দিনের বেলাতেও নাকি সেখানে ভূতেরা বাঁশি বাজায়। সাগরের কাছে দাঁড়িয়ে থাকলে সে বাঁশির আওয়াজ শুনতে পাওয়া যায়। সিন্দবাদ ছিল খুবই সাহসী, তাই এ কথা শুনে ভয় পাওয়া দূরে থাক তার ভারী মজা লাগলো। তাই সে সোজা মহারাজের দরবারে গিয়ে বললে, মহারাজ, যে চরে ভূতে দিনের বেলাতেও বাঁশি বাজায় আমি সেখানে একবার যেতে চাই, আপনি অনুমতি দিন। রাজা বললে, সে কি তোমার ভয় করবে না? ওখানে যে শুনি ভূত আছে। সিন্দবাদ জবাব দিলে, না, আমার কোনো ভয় করবে না। আমি দেখতে চাই সত্যি ভূত আছে না কোনো দুষ্ট লোকের কারসাজি ওটা। সিন্দবাদের সাহস দেখে রাজা ভারী খুশি হল, বললে, বেশ তবে যাও। এরপর আর কি, রাজার হুকুম পেয়ে একটা শক্ত ছোট ডিঙি নৌকায় কিছু খাবার আর জল নিয়ে সিন্দবাদ রওনা দিলে সেই ভুতুরে চরের দিকে, যেখানে দিনের বেলাতেই ভূতেরা বাঁশি বাজায় আর সে বাঁশির আওয়াজ শোনা যায় সে দেশের সাগর তটে দাঁড়িয়ে। ছোট্ট ডিঙি বেয়ে অনেকক্ষণ চলার পর সে দ্বীপটার এসে উঠল। ওদিক এদিক তাকিয়ে কোনো জীবজন্তুকেই সে দেখতে পেল না। সাহসী সিন্দবাদ কিছুক্ষণ পরে নিরাশ হল। সে চরে ভূত তো দূরের কথা, কোনো জনপ্রাণীও নেই, তা সে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারল। তবে কে বাঁশি বাজায়? অনুসন্ধান করতে করতে তার নজরে এলো এক ধরনের লম্বা লম্বা পাতাওয়ালা গাছ, আর তার পাতাগুলো বাতাসে দুলছে আর বাঁশির মতো শব্দ হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব শব্দ শুনল, বুঝল এই শব্দকেই ওরা ভূতের বাঁশি বলে। আরও একটা অবাক জিনিস দেখল সিন্দবাদ। দেখল চরের কাছের জলে প্রকাণ্ড প্রকাণ্ড অনেক অদ্ভুত রকমের মাছ, এক একটা 200-250 হাত লম্বা, যাদের এক একটা লেজের ঝাপটায় এক একটা বড় জাহাজ ডুবে যেতে পারে। কিন্তু সব থেকে মজার কথা, সিন্দবাদের ছোট ডিঙি নৌকাটাকে ওরা কিচ্ছু করল না, বরং পাশ দিয়ে ওর নৌকা যাবার জায়গা করে দিল। ফিরে এসে সিন্দবাদ রাজাকে বললে সব কথা, বললে, ওই পাতার আওয়াজ শুনেই এদেশের লোক ভয় পায়, আসলে কিছুই নেই। আরো বললে, ওই চরের জমি খুব ভালো, ওখানে চাষবাস করা যায়, লোকজন গিয়ে থাকতেও পারে। সিন্দবাদের কাছে সাহস পেয়ে বহু লোক ওই চরে গিয়ে বাস করতে শুরু করলো, চাষবাস করে ফসল ফলালো।
সিন্ধুবাদের উপর খুশি হয়ে রাজা তাকে অনেক ধন দৌলত উপহার দিল। এর কিছুদিন পরে এক জাহাজ এসে ভিড়ল সে দেশের সাগর তটে। এ সেই জাহাজ যাতে চড়ে সিন্ধুবাদ একদিন বাণিজ্য করতে বেরিয়েছিল। জাহাজের কাপ্তেন সিন্ধুবাদকে চিনতে পেরে মহা খুশি। পুরানো বন্ধুকে তাই তার জাহাজে ফিরে আসতে বলল, আর সিন্ধুবাদও তাই শুনে মহারাজের কাছে বিদায় নিয়ে উঠে পড়ল জাহাজে। জাহাজ ছেড়ে দিল, আবার জলে ভাসা শুরু হল। জাহাজে চড়ে অনেক দেশ ঘুরল সিন্ধুবাদ। রাজার দেওয়া টাকায় এক দেশ থেকে জিনিস কিনে ভিন দেশে বেচে হলো তার অনেক লাভ। টাকার আর কোনো অভাব নেই, মন তার ভারী খুশি। এবার জাহাজ ফিরে চলেছে বগদাদের দিকে। দেশের পথে ফিরতে গিয়ে জাহাজ এসে ফিরল আরেক নতুন দেশে। এখানে জাহাজ খানিক সময় থামবে, বেচা কেনা করবে জাহাজের সওদাগরেরা। কিন্তু সিন্ধুবাদদের কাছে কোনো জিনিস ছিল না, যা ছিল তা সে আগেই বেচে শেষ করে দিয়েছে। এখন খালি হাত ভারী পকেট, তাই সে খালি হাতেই জাহাজ থেকে নেমে খানিক বেড়াল। দেশটা তার ভারী ভালো লাগলো, যেন রং বেরঙের ফুলে ফুলে ছাওয়া সুগন্ধি ফুলের বাগান একটা। ওরই মধ্যে এক নিরালা জায়গা বেছে নিয়ে বসল গিয়ে সে। আর বসে থাকতে থাকতে পড়ল এক সময় ঘুমিয়ে। ঘুম যখন ভাঙল তখন বেলা পড়ে এসেছে প্রায়। বুক দুরু দুরু করে উঠল, ছুটে গেল জাহাজ ঘাটের দিকে। দেখল তাকে ফেলে রেখে জাহাজ কখন পাড়ি জমিয়েছে বগদাদের দিকে। কি আর করে, তাই আবার মন খারাপ হয়ে গেল তার। জাহাজ ছাড়ার আগে একবারও তার কথা মনে পড়ল না ক্যাপ্টেনের। হঠাৎ তবে কি হলো? এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে আবার সে কোথায় কি আছে তা খুঁজতে বের হলো। ঘুরতে ঘুরতে এক সময় একটা গাছে অনেক রসালো ফল দেখতে পেল। বেশ কয়েকটা ফল খেয়ে আরো কয়েকটা পকেটে পুরে নিল পরে খাবে বলে। ঘুরতে ঘুরতে এক প্রকাণ্ড জনমনীষীহীন মাঠে এসে পড়ল সিন্ধুবাদ। দেখল মাঠের মাঝখানে এক মস্ত চারতলার সমান উঁচু সাদা পাথরের গোল মতো কি একটা জিনিস পড়ে রয়েছে। সিন্ধুবাদ বহু দেশ বিদেশ ঘুরেছে, কিন্তু এমন অবাক করা জিনিস কোথাও দেখেনি। তাই সে পাথরের মতো জিনিসটার তেলা গায়ে হাত দিয়ে দেখতে লাগলো। আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো ওটা কি হতে পারে। এদিকে অবাকের উপর অবাক কাণ্ড, হঠাৎ সাঁই সাঁই ঝড়ের আওয়াজ, মাথার উপর মেঘ কালো, কালো মেঘে আকাশ ছাইল, ঝড় এলো না কি? মুখ তুলে আকাশের দিকে তাকালো সিন্ধুবাদ। না, ঝড় নয়, তবে আকাশ কালো করে মেঘের মতো বিরাট বিরাট দুটো ডানা মেলে এক বিরাট রাক্ষসে পাখি এসে নামছে মাঠের উপর। জাহাজের নাবিকদের কাছে সিন্ধুবাদ এরকম পাখির কথা আগেই শুনেছে, তাই এতক্ষণে বুঝলো এটা রক পাখি। আর এই সাদা গোল মতো বিরাট জিনিসটা হলো রক পাখির ডিম। বুঝেই সিন্ধুবাদ ডিমের এক পাশে লুকিয়ে বসল। এবার ঝড়ের ঝাপটানি তুলে পাখিটা মাঠে নামল আর বসল গিয়ে তার ডিমের ওপর তা দিতে। সঙ্গে সঙ্গে সিন্ধুবাদও আর দেরি করল না, নিজের মাথার পাগড়ি খুলে সেই রাক্ষসে পাখির এক পায়ের সঙ্গে নিজেকে বেঁধে ফেলল শক্ত করে। অত বড় প্রকাণ্ড পাখি, পাহাড়ের মতো পাখি, আর সিন্ধুবাদ এতটুকু একটা মানুষ, তাই পাখিটা যেন কিছুই বুঝতে পারল না। দেখতে দেখতে রাত ঘনিয়ে এলো। সেই পাখির পায়ে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়েই সিন্ধুবাদ এক সময় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল আবার যেন এক ঝড়ের আওয়াজে। চোখ চেয়ে দেখল রক পাখি উড়ে চলেছে আকাশের অনেক উপর দিয়ে। নীল নীল আকাশ, পায়ের নিচে মেঘ, মাথার উপরে মেঘ,
মেঘে মেঘে ঘষা লেগে বৃষ্টির জলের মতো বিন্দু বিন্দু জল এসে লাগছে মুখে হাতে গায়ে জামায় পোশাকে। বিকট ঝড়ের আওয়াজ তুলে দুই ডানা ঝাপটা মেরে মেরে ভোরের আকাশে উড়ে চলেছে বিরাট পাহাড়ের মতো রাক্ষসে সেই রক পাখি। পাখি এসে নামলো এক পাহাড়ের গায়ে। একবার পাহাড়ের বুকে পা ছুঁয়েই একটা পাহাড়ে অজগর মুখে নিয়ে উঠল আবার আকাশে। এরই মধ্যে সিন্ধুবাদ এক পাহাড়ের খাঁজে লুকিয়ে পড়েছিল পাখির পা থেকে নিজের বাঁধন খুলে নিয়ে। আকাশ কালো করে ঝড়ের ঝাপটা তুলে পাখি উড়ে যাবার পর সিন্ধুবাদ বেরোল সেই পাহাড়ের ফোকর থেকে। ঘুরে ফিরে দেখল খানিক, কিন্তু নিরাশ হলো। চারিদিকে খাড়া পাহাড়, আর তার চারপাশে ইয়া বড় হীরে জহরত ছড়ানো। এই পাহাড় পেরিয়ে উপরে ওঠা খুবই শক্ত। তার উপর দেখল পাহাড়ের ফাটলে ফাটলে বিরাট বিরাট পাহাড়ি অজগর, তাদের ফুসফুস বিষ নিঃশ্বাসের হাওয়া বইছে সব সময়ে। এক একটা অজগর খুব সহজেই এক একটা হাতি গিলে নিতে পারে, এমনি তাদের চেহারা। এত বিপদের মধ্যেও কিন্তু সিন্ধুবাদ সাহস হারাল না। রাতের আধার ঘনিয়ে আসার আগেই একটা ছোট গুহায় আশ্রয় নিল। রাত ঘনিয়ে এলো, কিন্তু সে গুহার মধ্যে অজগরদের বিরাট শরীর ঢুকতে পারল না। ভীষণ রেগে গুহার বাইরেই তারা ফুঁস ফুঁস করল সারা রাত। তারপর ভোর হতেই আবার গিয়ে ঢুকে পড়ল ফাটলে। গুহার বাইরে ভোরের আলো দেখতে পেয়ে সিন্ধুবাদ বেরিয়ে এলো। সকালে রোদের আলোয় পাহাড়ের হীরেগুলো ঝকঝক করে জ্বলছে। সিন্ধুবাদ এতদিন হীরে পাহাড়ের গল্প শুনেছিল, আজ নিজের চোখে দেখল। সে যতগুলো পারল বড় বড় হীরে নিজের পকেটগুলোয় ভরে নিল। তারপর কি করে ওপরে ওঠা যায় তাই ভাবতে লাগল। এমন সময় পাহাড়ের ওপর থেকে একটা চাই কাঁচা ভেড়ার মাংস এসে পড়ল তার পাশে। আবার একটা গোটা ছাগলের মাংসের চাই এসে পড়ল তক্ষুনি। পাহাড়ের ওপরে অনেক ওপরে মানুষের অস্পষ্ট গলার আওয়াজ শুনতে পেল সেই।